বেকারত্ব দূর করে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমন মন্তব্য করলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। বিকেলে রাজধানী কাওড়ান বাজারে এনএলআই টাওয়ারে কোম্পানির 33তম প্রতিষ্ঠা দিবসে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে রাজস্ব দিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট আমাদের অবদান রয়েছে। আমরা বড় অঙ্কের ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেশের বেকারত্ব দূর করছে এবং এখানে অনেকের কর্মজীবনের কর্মের সংস্থান হচ্ছে।